ما شاء الله ما شاء الله الحمد لله. السلام عليكم كيف حالكم شباب আশা করি সবাই খুবই ভালো আছেন আজ শুক্রবার পবিত্র ماه রমজানের মাস আমরা উমরা করার উদ্দেশ্যে মক্কা নগরীতে রওনা হচ্ছি সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের হজটা কবুল করেন আমরা হজটা এই হচ্ছেন মিস্টার খালেক আমার সাথে যাবে ওই যে আমাদের বড় ভাই মোহাম্মদ সুয়েল আহমেদ আমরা তিনজন একসাথে যাব আজকে উমরা করতে আমরা এখন জেদ্দাতে আছি এখান থেকে আমরা ট্যাক্সি নেব তারপরে সরাসরি মক্কায় চলে যাব এখান থেকে এখন রাস্তার অপজিটে দাঁড়িয়ে আছি ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি দেখি কতক্ষণ পর ট্যাক্সি আসে এখান থেকে ট্যাক্সি তুলবো ما شاء الله এই হচ্ছে রাতের জেদ্দা শহর এখানকার প্রায় বেশিরভাগ দোকানই 24 ঘন্টায় খোলা থাকে কিন্তু বেশিরভাগ কাস্টমার রাত্রে বেলাতেই আসে এখানকে এই এলাকায় প্রচুর সুপারমার্কেট ছোটখাটো দোকান খুবই কম দেখা যায় এখানকার বেশিরভাগ যাতায়াত ব্যবস্থা মানুষের পার্সোনাল গাড়ি নিয়ে চলাফেরা করে লোকাল যাতায়াত ব্যবস্থা খুবই কম আপনারা যদি কোথাও যেতে হয় তাহলে ট্যাক্সি নিয়ে যেতে হবে এখান থেকে কোনো বাস বা কিংবা অন্য কোনো সার্ভিস আপনি এখান থেকে পাবেন না সামনে যে গেটটা দেখা যাচ্ছে এটি মক্কার প্রবেশ পথ এখান দিয়ে সবাইকে মক্কার ভিতরে প্রবেশ করতে হয় এছাড়া অন্য কোনো রাস্তা বা প্রবেশ পথ নেই আমরা প্রায় মক্কার কাছাকাছি চলে আসছি এখান থেকে 5-7 মিনিট লাগতে পারে আমরা হেরাম শরীফের খুবই নিকটে চলে আসছি এখান থেকে আমরা গাড়ি থেকে নেমে তারপরে হেরাম শরীফের ভিতরে যাব
আলহামদুলিল্লাহ, আমরা সুস্থভাবে কাবা শরীফের ভেতরে প্রবেশ করলাম। আমরা দোতলা থেকে নিচে নেমে কাবা শরীফের একদম সামনে যাব, ওইখান থেকে আমরা তওয়াফ করা শুরু করব। খুবই কাছাকাছি চলে আসছি। খুবই নিকটে আসছি, একদম সামনে। একটু আগে শুধু পাথরটা জমা দিল। এখানে খুব চাপাচুপি হয়, অনেক ভিড়, খুব সহজে ঢোকাও যায় না, আবার খুব সহজে বেরো হওয়া যায় না। চতুর্থবার আমরা পালন করলাম, আজকে প্রথমবারের মতো পাথরে চুমু দিতে পারলাম। কত মানুষ জীবনের স্বপ্নে করমে আসবে, হচ্ছে সাফা পাহাড়। বন্ধ করে দিল কেন?
আমাদের উমরা করা শেষ হয়ে গেল, আমরা এখন বাহিরের দিকে যাচ্ছি, তারপর আমরা বের হয়ে বাসর উদ্দেশ্যে রওনা দিব। এখন সকাল 9টা বাজে, বাইরে প্রচন্ড গরম, তাই চারদিকে পানি ছিটে দিতেছে যেন পরিবেশটা ঠান্ডা হয়, শীতল থাকে। আমরা এখন মক্কা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হচ্ছি। রাস্তার আশেপাশে ভিউটা খুবই চমৎকার, চারদিকে পাহাড়, স্কুল, তারপর সুপার মার্কেট, সব মিলিয়ে খুব অসাধারণ একটা পরিবেশ। মক্কা সিটিটা আসলে খুবই সুন্দর, এখানকার জীবনযাত্রার মান খুবই উন্নত। দিনের বেলা আসলে বাইরের পরিবেশটা গাড়ি থেকে খুবই চমৎকার লাগে, আসলে খুবই অসাধারণ দৃশ্য। চারপাশে পাহাড়, কোনো গাছপালা নেই, এখানকার গাছপালা খুবই কম হয় কারণ এখানকার রৌদ্রের তাপমাত্রা খুবই বেশি, নর্মালি প্রায় 37 থেকে 40 ডিগ্রি আশেপাশে বেশিরভাগ সময়ই থাকে, এবং শীতের সময় প্রচণ্ড শীত থাকে, আবার গরমের সময় খুবই গরম। অতিরিক্ত গরমের কারণে এখানকার গাছপালা খুবই কম জন্মায়। সামনে মক্কার গেট দেখা যাইতেছে, এটার পরে মক্কার এরিয়া শেষ, তারপর ওইখান থেকে যে যেখান থেকে আসছে ওইখানে চলে যায়। তো আমরা মক্কার গেট মাত্র পার হয়ে গেলাম, তো আমরা এখন আমাদের জেদ্দা রাস্তায় চলে যাব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।